ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এসেছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে দু হাজার বাইশ যে পরীক্ষাটি হয়েছিল ক্লাস থ্রির সেই প্রশ্নটি নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে যারা চ্যানেলে নতুন হয়ে এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই থাকবে বলে এখানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিন চলুন ক্লাস থ্রি এখানে ভাগ স্যাস দু হাজার বাইশ ভাগ ওয়ান নিচের অংশটি পড়ো এখানে যে অংশটি দেওয়া আছে উত্তর কলকাতার সিমলাপাড়ার বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ বাড়িতে সকলে বিলে নামে ডাকতেন ছেলেবেলায় বিলে অত্যন্ত দুরন্ত সাহসী ছিল জানার অদম্য কৌতূহলী যেন তাকে বিশ্বের দরবারে পৌঁছে দেয় যাচাই করে নেওয়ার মন তার ছেলেবেলা থেকেই ছিল প্রথমে বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন স্কুল তারপর প্রেসিডেন্সি কলেজ অ্যাসেম্বলি কলেজ পরে বর্তমান কটেশচার্জ কলেজে পড়াশোনা করেন তিনি কটেশচার্জ কলেজ থেকেই এফএ পাস করেন কেবল পড়াশোনা নয় অসাধারণ মধুর কণ্ঠ ছিল তার খেলাধুলা শরীরচর্চার প্রতিও ছিল তার অদম্য উৎসাহ তিনি পায়ে হেঁটে সারা ভারত ভ্রমণ করেন এই অংশটি ভালো করে পড়ে নিতে হবে নিয়ে নিচের প্রশ্নগুলির উত্তরগুলি করতে হবে আচ্ছা এখানে নিচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরটি দিয়ে চিহ্ন দিতে হবে বিবেকানন্দের নাম ছিল এখানে যে চারটি অপশান দেওয়া আছে তার মধ্যে যেটি সঠিক বিলে সেটি ডাক দিতে হবে তারপর দুগের দুরন্ত শব্দের বিপরীত শব্দ হলো শান্ত ক্ষয় তারপর মেট্রোপলিটন স্কুল প্রতিষ্ঠা করেন এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেষেরটা ঘরেরটা এবার ভাগ টু নিচের ছবি দেওয়া ছবিগুলি দেখো এখানে একটি কাক উড়ে যাচ্ছে না গাছে গাছ আছে সূর্য উঠেছে আর নিচে একটা ভাঙা কলসি এখানে জল খেতে যাচ্ছে কাকটি কিন্তু লাগাল পাচ্ছে না তাই এখান থেকে পাথর নিয়ে এসে সেই কলসিতে ফেলে তারপর তৃষ্ণা মেটায় নিচের দেওয়া প্রশ্নগুলোর ঠিক উত্তরটাই ঠিক চিহ্ন তার ছবিগুলি দেখে দিনের কোন সময়ের কথা বলা হয়েছে দুপুরবেলা কয়েকটা শেষ দু হাজার বাইশ পাঁচেরটা কাক খাওয়ার জল দেখতে পেয়েছিল কোথায় ভাঙা কলসিতে কয়েকটা এই গল্পটি থেকে আমরা শিখলাম বুদ্ধি থাকলে উপায় হয় কয়েকটা তারপর ভাগতির নিচে দেওয়া অংশটি পড়ো জল জলের তলায় ডুব দিয়ে যাদের কাজ করতে হয় তাদের বলে ডুবুরি লোকে যে সকল দামি মুক্তা দিয়ে গহনা বানায় সেই মুক্তাগুলি জন্মায় সমুদ্রের নিচে এক ঝিনুকের মধ্যে ঝিনুকের থেকে একরকম রস বেরিয়ে খোলার মধ্যে ফোঁড়ার মতো হয়ে জমে থাকে তাকে আমরা বলি মুক্তা সবচেয়ে বড়ো আর ভালো যেসব মুক্তা সেগুলি জন্মায় একরকম পোকার উৎপাতে সেই পোকার কেমন বদব বা সুবিধা পেলেই ঝিনুকে খোলার মধ্যে ঢুকে ঝিনুক বেচারাকে অস্থির করে তোলে ঝিনুকও তখন বেশ করে রস ঢেলে দিয়ে তাকে জীবন্ত কবর দিয়ে রাখে সেই পোকার কবরগুলিকে ডুবুরিটা সমুদ্রের তলা থেকে কুড়িয়ে আনে আর শৌখিন লোকে হাজার হাজার টাকা দিয়ে সেগুলি কিনে যত্ন করে তুলে রাখে নিচের দেওয়া প্রশ্নগুলির ঠিক উত্তরে ঠিক চিহ্ন দিতে হবে মুক্তা ব্যবহার করা হয় কিসে গহনা বানাতে কয়েকটা এরপরে যে প্রশ্ন চার পাঁচ ছয় দ্বারা ঘড়িতে সব থেকে বড় সংখ্যাটি কোন ঘড়িতে আছে এখানে যে চারটি ঘড়ি দেওয়া আছে তাতে যে সংখ্যা দেওয়া আছে তার মধ্যে যে ঘড়িতে সবচেয়ে বড় সংখ্যাটি আছে সেটি হচ্ছে শেষের ছশো চুয়ান্নটা দাগ দিতে হবে তারপর বারোটা নিচের কোনগুলির কোনটিতে সংখ্যাগুলি মানে অধক্রমে সাজানো আছে বড় থেকে ছোট তাহলে এখানে খয়েরটা দুশো উনসত্তর দুশো পঁয়ষট্টি দুশো উনষাট তারপর তেরো এখানে সাতটি ঘুরি নাড়ু আছে পাঁচটি বাটিতে তাহলে পাঁচ সাততে পঁয়ত্রিশটি তাহলে এখানে ক্ষয়ের উত্তরটা হবে কয়েকটা রাখ দিতে হবে এরপর কুড়ি টাকাকে পরের পাতে কুড়ি টাকাকে দু টাকার কয়েন ভাঙালে মোট কয়টি কয়েন পাওয়া যাবে তাহলে দশ দিনে কুড়ি মানে দশটি কয়েন পাওয়া যাবে তারপর পনেরোটার থেকে নিচে কোন ঘড়িটিতে সাড়ে বারোটা বারোটা তিরিশ মিনিট পাচ্ছে এটি কয়ের উত্তরটি হবে এখানে দেখো যে ছবিটি কয়ের যে ছবিটি দেওয়া আছে সেটি সাড়ে বারোটা পাচ্ছে বারো আর একের মাঝে ছোটো কাটাটা আছে আর এটা ছয়ের ঘরে আছে তাই এটা গয়ের উত্তরটা হবে এরপরে এরপর ষোলোর থেকে যে প্রশ্নটি আছে এখানে দেখো একটি উপরে ছবি দেওয়া আছে সেই ছবিগুলো এখানে ছবির মধ্যে যোগ চিহ্নগুলো বিয়োগ চিহ্ন ভাগ চিহ্ন কোন চিহ্ন পরপর সাজানো আছে এবার মাঝের একটি ঘরে সেই বিন্যাস অনুযায়ী নেই এখানে গয়ের উত্তরটা হবে আচ্ছা নিচের কোন সালটি লিপিয়ার আর এখানে দু হাজার চব্বিশ কয়েকটা এরপর এটা ক্ষয়ের উত্তরটা হলো দু হাজার চব্বিশকে চার দিয়ে ভাগ করলে এটা মিলে যাচ্ছে তাই এটা লিফিয়ার এর পাশের ছবিতে কয়টি গোলাকার চিত্র আছে এখানে পাঁচটি এখানে দুটো এখানে এক দুটো চারটে আর গোলটা বড়োটা তাহলে মোট পাঁচটা আছে এরপর এক নম্বর প্লেটে তিনটে দু নম্বর প্লেটে চারটে তিন নম্বর প্লেটে পাঁচটা আর এটা আছে আটটা এগুলোকে আট পাঁচ তেরো চার সতেরো আর তিনে কুড়ি টিন আছে চারটে প্লেটে তাহলে ভাগ করলে হচ্ছে পাঁচটা করে প্রতিটা প্লেটে গড়ে সন্দেশ এরপর কলা দাম পাঁচ টাকা আর কমলা লেবুর দাম সাত টাকা তাহলে চারটি কলার দাম হচ্ছে চার পাঁচে কুড়ি টাকা আর সাতটা লেবুর দাম ছাপান্ন টাকা ছাপান্ন আর কুড়ি ছিয়াত্তর টাকা তাহলে ক্ষয়ের উত্তরটা হবে মোট দাম কত যোগ করতে হবে এরপর নিচের ছবিগুলির মধ্যে কোনটি ইন্দ্রিয় নয় এখানে চোখ কান জিপ আর চুলের ছবি দেওয়া আছে এখানে ঘয়েরটা এটি ইন্দ্রিয় নয় তা বাইশ থেকে খাবারগুলির মধ্যে কোনটি আমরা গাছপালা থেকে পাই দুধ কলা ডিম মাছ এখানে কলা তারপর নিচের কোনটি তোমার কাছে খাদ্য ধানের খোসা খড় মুড়ি আমের খোসা এখানে গয়েরটা মুড়ি এরপরের প্রশ্ন ছবিগুলি দেখানোর জিনিসগুলির মধ্যে কোনটি আদিম মানুষ পোশাক হিসাবে ব্যবহার করতো না এখানে প্রথমে গাছের ছাল তারপর জন্তু জানোয়ারের ছাল তারপর এখানে পাতা তারপর হচ্ছে এখন বর্তমান যে পোশাক ব্যবহার করা হয় সে সোয়েটার তাহলে এ বা জামা এগুলি তখন ব্যবহার করতে জানতো না তাহলে ঘরটা পশ্চিমবঙ্গে মান যেতে উত্তরের জেলা কোনটি ও ম্যাপের উত্তর দিক হচ্ছে উপরের দিক তার পূর্ব দিক ডান দিক নিচের দিক দক্ষিণ পশ্চিম তার উপরের জেলা হচ্ছে দার্জিলিং এখানে যে চারটি জেলা দেওয়া আছে তার মধ্যে উপরে হচ্ছে দার্জিলিং তাহলে এটি ডাক দিতে হবে ঘরটা এরপর তোমার বাড়িতে তো তোমার নিজের ছোট ভাই বোন হলো তোমার ভাই বা বোন তোমার দিদার কে হন নাতি বা নাতনি এখানে কয়েকটা তারপর তোমার পায়ের কাছে ছায়া সবচেয়ে ছোটো তাও যখন সূর্য থাকে মাথার উপরে তোমার মাথার ওপরে এরপরে শীতকালে ফোরবেলা পুকুরের ওপর যে ধোঁয়ার মতো দেখা যায় এটি আসলে জলীয় বাষ্প আর এরপরে আছে কোনটি প্রাকৃতিক সম্পদ নয় এখানে মাটি বাড়ি জল বাতাস বাড়ি কারণ এটা বানানো হয় এটা প্রাকৃতিক সম্পদ নয় নিচে কোন কাজটি করা উচিত নয় এখানে যে চারটা পার্সেন্ট দেখে তোমাদের হাতের জল বা নামুছে ইলেকট্রিক সুইচে হাত দেওয়া এই কাজটা করা উচিত নয় আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং